আপনারা দেখছেন চ্যানেল কেএস তমা, নাটক জীবনেরই দর্পণ। খালা তো বোনপুরি তো মারা গেছে, তোমরা যা কিন্তু কান্নাকাটি করবে না, আর তোমার খালারে বুঝ দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে চলো। আপা ভালো আছেন? আরে শান্ত ভাই কেমন আছেন? এই তো কেমন আছিস তোরা? তুই কেমন আছো? এই তো ভালো আছি ভাইয়া। কই আছে শুনছো? বাইরে আসো, দেখো কে আইছে। তা আরে আসলে পরি পরি যে মারা গেছে সেটা তো আপনারা জানেনই, সেভাবে লোকজনও খাওয়ানো হয় নাই, আর মন মেজাজও তেমনটা ভালো না, এর কারণে আত্মীয় স্বজন ওইভাবে আসতেও কই নাই। আসলে কি আপা, সেই কথাটা শুনেই তো আসলাম, আর দুঃখ করেন না, কপালে যেটা ছিল ওটা তো ওইছে, আর ওটা এখন তো স্নেহা আছে, স্নেহার নিয়ে ওর অভাবটা পূরণ করি। আচ্ছা সেসব কথা থাক, ভেতরে চলো, ভেতরে নিয়ে চলো। আসলে আমার ভুল হয়েছে, আমি ওরে মাইরা ফেলাইছিলাম, কিন্তু এখন তো আর নাই, ওর কথা কেনটাই নাই না, আমারে তোরা কষ্ট দিতেছস, ওর কথা আর তোরা বলবি না, বুঝছস? আচ্ছা ঠিক আছে চল খেলি। না না এই জায়গায় খেলতে আর ভালো লাগতেছে না, চল চল বাইরে চল। বাইরে? আচ্ছা চল বাইরে ঘুমো। তোমরা আমার সাথে খেলোনি ও আবার তোমরা কোনো বিপদে ফেলাইতে পারে। হ্যাঁ হ্যাঁ
তোরা একদম ঠিক কথা কইছস আর শুন স্নেহা তুই তো তোর নিজের বন্ডেও সাহস নাই তুই তো তোর নিজের বন্ডে মাইরে ফলাইছস আর আমরা তো তোর খালাতো বোন হ্যাঁ কি জানি হাঙ্গরে মাইরে ফলাইতে পারস ওই চল চল আমরা চারজনে জলপাই খাই গিয়া হ্যাঁ তুই ঠিকই কইছস আচ্ছা স্নেহা তুই থাক এই জায়গায় মুক্তি চল হ্যাঁ চল আমরা জলপাই খাই গিয়া আরে তোর দাদা আমার কথা যদি শুন না সিরাজ আর মাহফুজ তো খুব বাড়াবাড়ি করলো আমি কইতাছি যে আমি আমার নিজের ভুল বুঝতে পারছি আর ওগরে আমি কেন মারমু যত সব আন্দাজে কথা কই তাই না দাঁড়াও তোকে আজকে আমি শিক্ষা দিতেছি আর আমারে তো জলফাই খাইতে নিয়ে যাবি না আমি তো ওগরে জলফাই খাওয়ার খবর দিলাম দাঁড়া তোর জলফাই খাওয়া আমি বাই করতেছি দুষ্টামি আমার দেখতো না ও মা গো ও খারাপ হয়ে গেছে তার আজকে তো ভালো দেখাইছিস
গেল রে চল মনে হয় কোনো জায়গায় কল আছে আয় ব্যক্তি রেগে আরে কিন্তু ভয়ঙ্কর দুষ্ট মেয়ে ছিলাম না রে তোরাই আমারে ভয়ঙ্কর দুষ্ট মেয়ে বানাইছস এবার কি সুদা আমার তো করে কইরা দেখাইতে হইব তোর এতদিন খালি ভয়ঙ্কর দুষ্ট মেয়ের কথা শুনছস ভয়ঙ্কর দুষ্ট মেয়া কোনোদিন দেখ নাই এবার তো করে দেখামু ভয়ঙ্কর দুষ্ট মেয়া কি জিনিস আমি তো গুড় জল হই না খাইতে পারলাম ভয়ঙ্কর দুষ্ট মেয়া কি জিনিস তা তো গোর একটা ভয়ঙ্কর শিক্ষা দিয়া বুঝাইয়া দিব কিন্তু কি করি হ্যাঁ পাইছি বুদ্ধি তারা এবার তো ওর একটা ভয়ঙ্কর শিক্ষা আমি দিয়া সারব ট্রাপ তখন মাথায় ফলাইয়া মাইরা ফেলাম যদি তখন মারতে না পারছি তাহলে আমার নাম ভয়ঙ্কর স্নেহানা Oh!
হাসপাতাল আমার মেয়ে মরে নাই। এই তুমি শোনো, আমার মেয়ে মরে নাই, আমার মেয়ে মরে না।